স্যার আর ম্যাডামের মধ্যে কি সম্পর্ক আছে সেটা তো আমরা জানি না। ওনারা দুইজনেই মারামারি করছিল, অনেকদিন থেকে মারামারি করে স্কুলে এসে, অনেকদিন থেকে এরা এই সমস্ত করে। এবার আমি তো স্কুলে এসে বলছি কি যে আপনারা এই স্কুল, এটা স্কুল প্রতিষ্ঠান, এখানে এসে কোনো মারামারি হবে না। আপনাদেরকে সোমবারের দিন ডাকা হবে, আমাদের গ্রামবাসীকে সবাইকে ডাকা হবে, সেই দিন আপনারা মীমাংসা হবে, তারপর স্কুলে আসবেন। ওনার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। না, কোনো সম্পর্ক ছিল না। উনি উনি ওই জোর বাইপোস করতো যে সম্পর্ক রাখতে হবে। ফোন করে হুমকি দেয়, মারার চেষ্টা করে, ছেলের মেরে দেবে, আমার মেরে দেবে যদি ফোন না ধরো। আজকে স্কুলে এসে কথা কাটাকাটি করেছে, আমি জানি না। উনি আমার বাড়ির লোকের গায়ে হাত তুলেছে, অক্ষয় বিশ্বাস, হেড স্যার স্কুলে। শ্বশুরবাড়ি শালার কাছে ফোন করে, হুমকি দেয়, শালার বদলে মারা করে দেবো। অতএব এর জন্য আমার বাড়ির লোক সুসাইড করতে গিয়েছিল একদিন, যাক মৃতকান্ত বেঁচে এসছে। তারপরে উনি জায়গাটা থানায় লিখিত দেয়, ডাকা হয়, লিখিত দেয় যে আমি কোনো দিন আর ফোন করবো না, কোনো SMS করবো না, যদি আমি ফোন করি তাহলে আমার প্রশাসন যে ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নেবো, সেটাও মানিনি।